एक बार बिदाई दे माँ घुरे आशी, एक बार बिदाई दे माँ घुरे आशी, हाशी हाशी पूर्व भाषी देखबे भारत बासी, एक बार बिदाई दे माँ घुरे आशी, एक बार बिदाई दे माँ घुरे आशी, बोमा तैरी करे दाड़ी छिलाम रास्तार धारे রাস্তার ধারে মাগো, বড় লাঠকে মারতে গিয়ে মারলাম আমাকে ইংল্যান্ড বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে ঘুরে আসি, শনিবার বেলা 10টার পরে জজ কোটেতে লোক না ধরে মাগো, হলো ভিরামের দিক চালান মা খুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, 12,33 কোটি রইল মা তোর বেটা হবে দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। নমস্কার, আমি আশ্রেহা গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের বাংলা সাম্মানিক বিভাগের ছাত্রী তানিয়া সুলতানা। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের, দিদিদের এবং বোনেদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবস সম্বন্ধে আমি কিছু বক্তব্য রাখতে চাই। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে।
প্রায় 200 বছর পর এই দিনটিতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটিয়ে স্বাধীন হয় আমাদের দেশ ভারতবর্ষ। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকি। প্রতিটি স্কুল, কলেজ, আদালত প্রভৃতি জায়গাগুলিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ব্রিটিশ রাজশক্তির পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি, তবু কি আজ আমরা স্বাধীন হতে পেরেছি? ধার্মিক বা সাম্প্রদায়িক কারণে মানুষে মানুষে লেগে আছে বিবাদ। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু ভারতবর্ষের নারীরা আজও পরাধীনতার অন্ধকারে ডুবে আছে। তারা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই, তবেই প্রকৃত অর্থে ভারত স্বাধীনতা লাভ করবে। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করেন এবং লাহোরি গেটের উপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতি বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করে থাকেন। বর্তমান পরিস্থিতিতে অন্য সব বছরগুলোর মতো স্বাভাবিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হবে না। এই করোনা আবহে আমরা ঘরে বসে আমাদের সাধ্যমতো এই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম। নাম নওরিন সুলতানা, আমি আসলেহা গার্লস কলেজের 4th সেমের বাংলা অনার্স ডিপার্টমেন্টের ছাত্রী। আমি 15ই আগস্ট নিয়ে একটা কবিতা বলবো, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ক্যা পড়তে হো তুম কিতাবো মে, আও মে তুমে বতাতি হু 15 আগস্ট কি আসলি পরিভাষা, আজ আচ্ছে সে সমঝাতি হু। এক দৌর থা জব ভারত কো সোনে কে চিড়িয়া কহতি থি, कैद कर लिया उस चिड़िया को वो शिकारी इंग्रेज कहलाते हैं। कुतर कुतर कर सारे पंख अधमरा कर छोड़ा था, सांसें चल रही थी बस ताकत से अब रिश्ता पुराना था। कहते हैं दुनिया में हिम्मत से बढ़कर कुछ नहीं होता, कतरा कतरा समेट कर फिर उठ खड़ी वो चिड़िया। बिखर गए थे सारे पंख तो बिन पंखों की उड़ना सीख लिया, परिस्थिति चाहे जैसे भी थी दोस्तों उसने लड़ना सीख लिया। लड़ती रही अंतिम सांस तक और सफलता उसके हाथ लगी, आजादी की थी चाह मन में और वो आजादी के घर लौट गई। आज उस चिड़िया को हम गर्व से भारत बुलाते हैं, और सीना गदगद हो जाता जब हम भारतीय कहलाते हैं। आजादी की ये है पर्व दोस्तों, आओ सब मिलकर मनाते हैं। चाहे हम रहे अमेरिका या लंदन, भारत को आगे बढ़ाते हैं, भारत के गुड़गाते हैं और 15 अगस्त मनाते हैं, भारत के गुड़गाते हैं और 15 अगस्त मनाते हैं। जय हिंद। Thank you.
নমস্কার, আমি এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী উম্মে আমিনা। স্বরচিত কবিতা নারী তুমি পারো। তুমি তো নারী, তুমি কি জানো না তোমার হাসতে মানা? তুমি তো নারী, তুমি কি জানো না তোমার ইচ্ছে ডানায় স্বপ্ন বুনতে মানা? তুমি তো নারী, তুমি কি জানো না সিঙ্গার করতে তোমার মানা? তবে বলি শোনো, তুমি নারী, তুমি নক্ষত্র, তুমি পারো হাসতে, তুমি পারো স্বপ্ন বুনতে, তুমি পারো সিঙ্গার করতে। নারী, তুমি পারো হাজারো নারীর স্বপ্ন বোনার সুত হতে। নারী, তুমি প্রতিবাদী কেন, উচ্চভাষী কেন, কতই না বাধা চারিপাশে। নারী, আমি বলি তুমি শিখণ্ডী সম, তুমি পারো উচ্চভাষী হতে, তুমি পারো দশভুজার দুঃসাহসিক রূপ ধরতে, তুমি পারো আমার আমিকে স্বাধীনতা দিতে। অনারেবল প্রিন্সিপাল ম্যাডাম, রেসপেক্টেড টিচার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। অনারেবল ম্যাডাম, আই এম শীতল প্রসাদ। It's an honor for me to present a speech on health and fitness. As told by Dalai Lama, happiness is the highest form of health. Happiness will come only when we'll be healthy and fit. But today, we live in a world where we value things more than people, work more than family, food more than health, and status more than life. So what is the value of life if we don't live healthy and fit? So today, I am going to share some of my favorite yoga poses to maintain a good balance between mind, body and soul. আমি বাংলা ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। আমি আমার সকল সম্মানীয় ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানাই। আমার সকল সহপাঠী ও বন্ধুদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলব। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চাই? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পাই? সত্যি, স্বাধীনতা ছাড়া আমরা আমাদের জীবনে কিছু ভাবতেই পারি না। স্বাধীনতা ছাড়া কোনো মানুষই বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারেন না।
তাই পৃথিবীতে স্বাধীনতা একান্তই প্রয়োজনীয়। আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 15ই আগস্ট দিনটা সমস্ত ভারতীয়দের কাছে এক অত্যন্ত আনন্দের দিন। 15ই আগস্ট দিনটা ভারত মাতার হৃদয়ে ও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের আকাশে প্রথম উদিত হয়েছিল স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতা দিবস কোনো সাধারণ দিবস নয়। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় সেই ঐতিহাসিক নির্মম নিপীড়ন নির্যাতন অতিক্রম করার কথা, যা ছিল ব্রিটিশ কর্তৃক ভারতীয়দের ওপর অভিশাপ। তবে 1947 সালের 15ই আগস্ট সেই অত্যাচারিত ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। তারা জীবনের শেষ পর্যন্ত কঠোর সংগ্রাম করেছিল ভারতকে স্বাধীন করে তোলার জন্য। যারা এই এত লড়াই করেছিল ভারতকে স্বাধীন করে তোলার জন্য, তাদের কথা স্মরণ করে ও তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা নানা অনুষ্ঠান ও আয়োজনের মধ্য দিয়ে মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন করি। স্বাধীনতা দিবসের দিন দেশাত্মবোধক গান ও জাতীয় পতাকার সহিত জাতীয় সঙ্গীতের পরিবেশন সত্যি শিহরণ জাগায় সমস্ত ভারতীয়দের মনে। আজ আমরা সবাই স্বাধীন হলেও ভারতবর্ষের নানা জায়গায় নারীরা আজও পরাধীন। নারীরা পুরুষদের মতো নারীদের নিজের ইচ্ছার মতো স্বাধীনভাবে কাজ করতে পারে না। পুরুষদের সাথে সাথে নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলকেই, তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। স্বাধীন ভারতবর্ষে একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষার, তবেই আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। এই আশাবাদী সুর নিয়ে আমরা বলব, বলো 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 সবে শতবীণা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ।